এই দি গয়া তুলো যাও কষ্ট পরে যে পরে ফুল তুলবো মালা গাইতে দিবে না কাকি মালা গাইতে সুন্দর করে তুলবো আস্তে আস্তে তুলো সুন্দর করে এদিক তাকাও ওই যে বুলা গেন্দা ওই যে পাশে না ওই তুলো আকারে আস্তে আস্তে তুলো সুন্দর করে কত কবারই বুলা গেন্দা ফুল হয়েছে না তো কি ফুল গাছ হয়েছে মোরাক ফুল গাছ এমন করে না বাবা আস্তে আস্তে তুলার নাকি সুন্দর করে তুলো এই যে ফুল একটা ধরো আমার কাছ থেকে এই যে এরকম করে তুলো এই যে এরকম করে এই যে এইখানে কটা ফুল ওই যে এখানে কীর্তনে যাবে আজকে আসতে পারে সুন্দর আছে মালাঘাত তারপরে ইয়ে মানে ডিমুনে শুয়ে শুতে দি বড়তা বড় শুয়ে দে কাকির বলে তিনি কত রয়েছে কয় টাকা তুই অগৌনে কয়টা হয়েছে ভালো হয়েছে বোলা গেন্দা আর কয়টা গেন্দা মিলে মালাঘাতে দিম না এইদিকে নাই এটা কি মালা গাত পা তুমি মালা গাতা পারো চলো মালা গাইতে দি মনে আমি সাহায্য করব তোমাদের ঠিক আবার এলো আমার গালি আসতে পারো আবার ফুটতো কথা দি বুলা গেন্দা দিদি কত সুন্দর বুলা গেন্দা তোরা গেন্দা বুলা গেন্দা চলো মালা গাইতে দিকে হাজরা না ওরা তুলসী পাতা নিয়ে যায় ওর ওর ছোট বোন না ওই ছোট আবে দা আসি আফ্রে যা হাজা এই তো সুন্দর হয়েছে এখানে মালা গাইতে দিই তুলো বাবা এগুলা যে ইয়ে দিব পূজায় পাঠাইব মালা গাইতে দিব এখন সুন্দর করে তোমরা গাইতে পারবা অনেক সুন্দর সুন্দর তোমরা যে তুলে দিছো না এখানে বসে থাকবা আমি সুন্দর করে মালা গাইতে দেবো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা বলা তো তুমি কি বলো কি সুন্দর কি সুন্দর ফুল তনু বলা তনু কি সুন্দর ফুল আজকে তনু রেজাল্ট দিছে তনু সেকেন্ড হয়েছে আমরা সবাই খুশি না তনু আমরা সবাই খুশি তনুর রেজাল্ট তোমারটা প্রচার কথা ওরে তেলো কাকি এবার তনু আজ দুই কাকি যে বসতে পারে বসতে পারে নিয়ে তো মালা গাইতে দিবেন কাকি গুলা গেউ যাইব ফুল তুললো সবাই মিলে আর কীর্তন গনিকা মালা গাইতে দি আর পূজার জন্য কিছু ফুল দিয়ে দিব ওরা যাইব আর এখন তো ওরকম ভাবে ফুল ফুটে নাই গ্রামে আমাদের বাড়িতে এইটু যা ফুটছে কোরে গান্দা বুলা গান্দা যাই আছে এগুলা এগুলো পাঠিয়ে দিই এক একবার গান একবার শুই নাইছে বড় কাকি যে পরে এখন আবার আসছে আবারও যাইব তো দেখতে থাকো কষ্ট বহরে আজকে আর আমি যাবো না কালকে নীলা কীর্তন কালকে যাবো আমি তো যেটুকু পারি
কাজটুকু হেল্প করে দিই, এই জন্যই আর কি মালা গাঁথলাম। এই যে মালা গাঁথলাম, পাঁচটা মালা গাঁথলাম, আর এই যে এদি সব পূজার জন্য নিয়ে যাবো না, এই যে সুন্দর হয়েছে পাঁচটা মালা। এই যে কাকে এখানে রাখলাম, নিয়ে যাবো না, রেডি করে আমার ইত্র রেডি করে দি। হ্যাঁ লাইট দিয়ে দিলে এটা, এটা হলো পরের দিন সকালের ভিডিও, এটা ছিল বিকালের। তো সকালে আজকের দিনটা পঞ্জিকা মতে খুবই শুভ। তো আমাদের ঘরের যেহেতু ঘরটা ভেঙে নতুন করে ঘর দেওয়া হবে, তো সেই জন্য আর কি আজকের একটা খুঁটি গেড়ে রাখবে দিন দেখে, পরবর্তীতে যে কোনো দিন যাতে চৌষটি করা যায় ঘরটা, সেই জন্য করতেছে ওনারা ব্যবস্থা করতেছে। তো মামা আসছে, দুই মামা আসছে, এক মামার স্নান করে আসছে, এখন বাবা ডাকে। আহা যে খুঁটি ডাকার আজকে দিন ভালো বলে আজকে ই করবো, কিন্তু মিঠু উঠায় আরামে হয়ে থাকো না বোনা। হ্যাঁ মামা আজকে তাহলে খুঁটি কাটতেছে, দিন ভালো আজকে না? হ্যাঁ পঞ্জিকার দিনে আজকে দিন ভালো, অনেক গৃহ নির্মাণ করা আরো একটা পঞ্জিকার দিন আছে। অনেক অনেক বলে অনেক অনেক নিয়ম করে, অনেকে যুগ শাস্ত্র মতে করে, তো বাম নাসিকা শাসে, তারপরে পঞ্চতত্ত্ব আছে, পঞ্চতত্ত্বের মধ্যে কোন তত্ত্ব জানি ভালো, এই তত্ত্বে গৃহ নির্মাণ করেন নাকি? আমরা তো এটা যোগ শাস্ত্র মতে নয়, পঞ্জিকার মতে করা হয়েছে, পঞ্জিকার মতে যে দিনটি ভালো ওই দিন দেখে একটা খুঁটি গেড়ে রাখা হয়েছে। অনেক অনেক কিছু পূজা পারবো না ধান ধূপ দেওয়া নাকি, এই হিসাবে খুঁটিটা তুমি দাও আমাদের গ্রামের নিয়মে যেভাবে করে আর কি আজকে পঞ্জিকা মতে করতে। চান করে আইছেন মামাই দেন না, চান দান করছে থাইকো মামাই দে। মামা দিল, বাবা দিল, এখন মা দে। এই যে এখন খুঁটিটা এখন খাড়া করবে, আজকের দিন নাকি ভালো সেই জন্য আর কি দিন দেখে দিল। আর মামারও আজকে কাজ করতেও না, গ্রামে অষ্টভর আছে, সেখানে যাবে সবাই, এই জন্য সকালবেলাই আজকে উঠে আর কি খুঁটিটা আর কি গেড়ে নিতেছে বিটটা, একটা মানে দিন রেখে দিলেও পরে যে কোনো দিন ভাঙা যাবে। আদিও লাগে
এই যে দাঁড়া হয়ে গেছে। বাবা হচ্ছে দেখো কি করলো, পূজা করলো জানো, দেখো কিন্তু উঠলা না দেখলা না, অরে দেখো উঠলো। মা তুমি কি করতেছ? আমি বাবা একটু রান্না করি, তোমার দিদি তো না ছাড়তে পারে না। তাহলে আমার দিকে ডিম ভাইজ, ডিম খাবাই। আমি তোমার দিকে এই যে দেখো এই যে কি করতেছি, এই যে বড়া বানাইতেছি মূলে দেখছ, তারপরে সরিষা শাক বাচ্ছি, তুমি কি খাইবা? আমি মূলা দেও খাবো, ডিম ভাজি দেও, ডিম ভাজি দেও খাইবা। আচ্ছা তাহলে বড়া ভাই জানে আর ডিম ভাই যদি মনে সকালের খাবার খেয়ে নিতেছি, মূলা ভাজি, ডিম ভাজি, শুকনা মরিচ ভাজি আর সরিষা শাক ভাজি। সরিষার শাক ভাজি দিয়া শুকনা মরিচ দিয়া খাইতে খুব ভালো লাগে। এত আমরা রেডি হয়েছি, রেডি হইতে হইতে আমাকে বেলাই গেল দুইটা বাজে। এখন আমরা যাইতেছি কীর্তনে, মা একটু পরে আসবো, আমি কাকি আর অরিত যাইতেছি, মা ছোট কাকি ওরা একটু পরে আসবো, মা সান্দান করবো, রেডি হইব। তো আমার আবার যেন করলাম যে যাই একটু গান শুনি, তারপর নিমন্ত্রণ খাইয়া এসে বলবো না। এলো আমাদের গ্রামের, এলো আমাদের বাড়ি, এলো সেই দক্ষিণ পাড়া, আর কীর্তন হইতেছে সেই উত্তর পাড়া। তো ওইখানে আর কি যাবো, কালকে নাম ছিল, কালকে আর যাওয়া হয় নাই, আজকে কইলাম যে বন্দুক কিনা দাদা, ওখানে নাকি দোকান বসে অনেক, এই দোকানে এটা ওরা কেনার জন্য অরিত বাইনা ধরতে। তো যাই আগে দেখি, দেখি কি কিনবা অরিত বলা, হ্যাঁ এদিকে আসা, বন্দুক কিনবো, তুমি কে বন্দুক কিনা খেলারি, ওই তো হুন্ডা দিয়ে আসলে গাড়িতে মানে যদি থাকে দুইটা বাজে, না হুন্ডায় এত সময় লাগবো না, 3 ঘন্টা না গোটা, এই যে বৌদিরা কীর্তন শুনে এসে বললো আমার একটু বললো না, আমরা যাই বৌদি তোমরা আবার আসো। আচ্ছা ঠিক আছে, ওই যে সরলিকা যা আয় তোমার সাথে আয়, তোরা আমরা যাই। এই তো আমাদের গ্রামের আটিবেড়া পর্যন্ত এসে বনে, হাতিপাড়া বলতে এটা মধ্যপাড়া, কিন্তু আমাদের গ্রামে কিছু কিছু পাড়ার আর কি নাম আছে, উত্তরপাড়া, হাতিপাড়া, রায়বাড়ি, দক্ষিণপাড়া, পূর্বপাড়া, সর্দারবাড়ি। এখন আমরা হাতিবাড়ির কাছে আসছি, হাতিবাড়ি পাড়ি দিয়া তারপরে যাব উত্তরপাড়া। হাতিবাড়ি পার হইয়া তুমি চিনো না অরিত্র, কালকে
নাম কীর্তনে আসছিল এই জন্য ওই বাড়ি চিনে না রে বাবা গেট করছে না গেট তো করছে দেখা যায় না এখনো এই বের তো কেরা থাকে ওনারা দুই জানে নামে এখনো ডাইছে আসে না এখন অষ্টবহরের ওই যে গেট সাজাইছে ওই বাড়ি এদিক দিয়ে যাওয়া যায় না কিন্তু যাবো দোকানের গেলেন তো না এখন দোকানে যাব না বাবা আগে একটু ইয়ে যায় ও জানাকে কীর্তন শুনতে শুনতে আইসাই বলে আর আমরা কেবল যাইতাস সময় বর্দি আই ওরা কেউ আসে নাকি দেখ বুঝে ওর কাছে সে দেখ বুঝে খারাপ এসে তারা খারে আর এসে তারা মনে হয় এদিকে আসো এদিকে আসো তোমার বন্দুক আমার কাছে বলি আমি